বিখ্যাত ক্রিটিক এইলিন ওয়ার্ডের মতে এই কবিতাটি হচ্ছে গিয়ে কিটসের মোস্ট পারফেক্ট অ্যান্ড আনট্রাবল্ড পোয়েম। আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে গিয়ে জন কিটসের লেখা অন্যতম একটি বিখ্যাত ওড। তিনি মোটামুটিভাবে যে পাঁচখানা ওড লিখেছেন তার মধ্যে এই কবিতাটি হচ্ছে গিয়ে সর্বশেষ লেখা তার ওড, এবং অন্যান্য যে সমস্ত হচ্ছে ওডগুলো রয়েছে তার মধ্যে ওড অন এ গ্রেশিয়ানান, ওড টু সাইকি এইগুলো যেমন রয়েছে, এই কবিতাটিকে বলা হয় এই যে ওড টু অটাম বা টু অটাম। শুধুমাত্র অনেক সময় ওড কথাটা ইউজ করা হয় না, টু অটাম বলা হয় এই যে কবিতাটি। এই কবিতাটি হচ্ছে গিয়ে তার শিল্প সাহিত্যের অন্যতম পারফেক্ট নিদর্শন এবং বলা যায় অন্যতম একটা অ্যান্থোলজাইজড একটা কবিতা ইংলিশ লিটারেচারের। ঠিক আছে, তো এই কবিতাটা সম্পূর্ণ একটা আলোচনাতে যাব, লাইন বাই লাইন অ্যানালিসিস করব। তবে তার আগে চলো এর যে কিছু পাবলিকেশন হিস্ট্রি, এর স্ট্রাকচার এবং এর যে একটা জেনারেল ইন্ট্রোডাকশন হয় সেই সম্বন্ধে জেনে নিই। সবার আগে আসি এর এটা কবে পাবলিশ হয়েছিল। সবার প্রথম বলা উচিত এই কবিতাটা লেখা হয়েছে 1819 অর্থাৎ 1819 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে। ঠিক আছে, মানে তার এই সময়ে লাইফটা অনেকটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, অনেক রকম সমস্যা তাকে ফেস করতে হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি একটু সময় বের করতে পেরেছিলেন একটা ভ্রমণে যাওয়ার জন্য। তিনি উইনচেস্টার যে এলাকা রয়েছে ইংল্যান্ডের সেইখানে একটা নদীর তীর বরাবর, নদীটার নাম হচ্ছে রিভার ইচেন, ঠিক আছে, ITCHEN, এই নদীর তীর বরাবর তিনি হাঁটছিলেন। ওকে, এবং এই সময়টা যেহেতু সেপ্টেম্বর মাস, বুঝতেই পারছো মোটামুটিভাবে অটামের সময়, তো অটাম চলে এসেছে, এই সময় ঘুরতে ঘুরতে তার ফিলিংস আসে এবং সেই জন্য তিনি এই কবিতাটা কম্পোজ করেন। অটামের দ্বারা তিনি এতখানি ইনফ্লুয়েন্সড হন যে তিনি এই কবিতাটা লিখে ফেলেন, ওটটা লিখে ফেলেন। ওকে, তো এইটা পরবর্তীকালে 1820 পাবলিশ করা হয়। তার আরও যে সমস্ত কবিতাগুলো রয়েছে যেমন ইভ অফ সেন্ট অ্যাগনেস, তারপরে হচ্ছে গিয়ে লামিয়া, এই সমস্ত কবিতার সাথে, এবং পরবর্তীকালে তার যে পাঁচখানা ওড রয়েছে বলা হয় যে টপ ফাইভ ওডস, তার মধ্যে এটা একটা স্থান করে নেয়। ঠিক আছে, তো এইটা গেল মোটামুটিভাবে এর পাবলিকেশন হিস্ট্রি। এবার চলো এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা সম্বন্ধে জেনে নিই। যদি তার বাইরের অবয়বটা অনুযায়ী আলোচনা করা যায় তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা ওড। ওকে, এর মধ্যে তিনখানা স্ট্যান্জা রয়েছে এবং তিনখানা স্ট্যান্জাতে 11 লাইন করে রয়েছে, টোটাল 33 লাইনস আর দেয়ার। ওকে, তো এটা ওড কেন বলবো, কারণ ওডের যে ক্লাসিক্যাল ওডের যে তিনটা রুলস রয়েছে, সবার ফার্স্টে থাকবে হচ্ছে স্ট্রফি, দেন অ্যান্টিস্ট্রফি অ্যান্ড দেন দ্য ইপোড, এই তিনখানা জিনিসই কিন্তু এর মধ্যে মেনটেন করা হয়েছে। তো সেই জন্য আমরা এটাকে ওড বলতে পারি, ওডাল হিম একটা একটা, যেহেতু অটামের উদ্দেশ্যে গাওয়া হচ্ছে, কবিতাটা লেখা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা হিমও বলতে পারি। তো এইটা গেল মোটামুটি স্ট্রাকচার। আর এই যে রাইম স্কিম রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে প্রথম যে চারটা লাইন তার মধ্যে এবি ফলো করা হচ্ছে, এবং পরের লাইনগুলোর ক্ষেত্রে পরের যে সাত লাইন রয়েছে সেইটার ফার্স্ট স্ট্যান্জাতে সেটা হচ্ছে গিয়ে সিডি, ইডি, সিসিই, এবং নেক্সট যে দুটো স্ট্যান্জা রয়েছে অর্থাৎ সেকেন্ড স্ট্যান্জা এবং থার্ড স্ট্যান্জা সেটা হচ্ছে গিয়ে সিডি, ইসি, ডিডিই। ওকে, এইভাবে কিন্তু এর যে স্ট্যান্জা বা রাইম স্কিমটা সেটা সাজানো হয়েছে। তো আশা করছি স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের আর কোনোরকম প্রবলেম নেই। এরপরে যে এর একটা জেনারেল ইন্ট্রোডাকশন হয় সেটা সম্বন্ধে যেটা আমরা দেখতে পাচ্ছি জন কিটস কী করছেন না, এই যে অটাম অর্থাৎ তিনি যখন নদীর তীর বরাবর ভ্রমণ করছিলেন সেই যে শরৎকালে যে প্রকৃতিটা সেইটা দেখে তিনি যে মুগ্ধ হয়েছেন সেটা নিয়ে কিন্তু তিনি লিখেছেন। এই কবিতাটা বর্ণনা করবার সময় মানে তার বন্ধু হ্যামিল্টনকে তিনি যখন চিঠি লিখে জানাচ্ছেন যে তিনি এই প্রকৃতির রূপ দেখে এতখানি মুগ্ধ হয়েছেন যে তিনি বলবার ভাষা খুঁজে পাচ্ছেন না, এবং তার পরবর্তীতেই কিন্তু তিনি এই কবিতাটা কম্পোজ করেছিলেন। যদিও এই কবিতাটা হ্যামিল্টনকে তিনি পাঠাননি, তিনি পাঠিয়েছিলেন তার এডিটারের কাছে এবং তার পাবলিশারের কাছে যাতে করে এটাকে কবিতা হিসেবে পাবলিশ করা হয়। ওকে, তো এই যে বর্ণনাটা করছেন এখানটায় অটামকে তিনি এমনভাবে দেখাচ্ছেন, মানে বর্ণনাটা করবার সময় অটামকে দুইভাবে বর্ণনা করা হচ্ছে। এক, অটাম যে তার তিনটে ধাপ অর্থাৎ স্টার্টিং, তার গ্রোথ এবং তার এন্ড, মানে অটাম যখন শেষ হয়ে যাচ্ছে একদম শীতের ইয়েতে, মানে শীতের শুরুয়াতের সময়, শীতের শুরু হবার সময় যে অটাম শেষ হয়ে যাচ্ছে সেটাও যেমন তিনি দেখাচ্ছেন, সাথে সাথে আরও তিনি কীভাবে দেখাচ্ছেন একটা দিন, তার দিনের সূচনা, দিনের মধ্যভাগ মানে বেলা মানে আফটারনুন, এবং তার সন্ধ্যাবেলা বা টয়লাইটের সময় দিন যখন রাত্রির সাথে মিশছে সেই অবস্থাটা, মানে এই একই কবিতাতে দুটো পরিস্থিতি কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি এর উপরে ইকোক্রিটিক্যাল একটা পার্সপেক্টিভ দেখাতে চাও অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই লেখাটা লেখা যেতে পারে। ঠিক আছে,
তোমরা যদি ডিসার্টেশন পেপার বা এরকম কোনো কিছু লিখতে চাও লিখতেই পারো ভবিষ্যতে। এছাড়া এই কবিতাটাকে এমনভাবে দেখানো হচ্ছে যে অটাম যেন একজন ব্যক্তি, ঠিক আছে? প্রথমে অটামের যে পারিপার্শ্বিক, তার যে এনভায়রনমেন্ট, সেটা যেমন খুব সুন্দর করে আলোচনা করেছেন, তার পরবর্তী স্ট্যান্জাগুলোতে, অর্থাৎ সেকেন্ড স্ট্যান্জা এবং থার্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি অটামকে যেন ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে। হ্যাঁ, মানে তাকে একজন মানুষের মতন দেখানো হচ্ছে, একজন ব্যক্তি যে কি করতে পারে সে হচ্ছে গিয়ে উইনো, অর্থাৎ ধান ঝাড়াই বাছাই বা এরকম শস্য ঝাড়াই বাছাইয়ের কাজ যারা করে, বা গ্লিনার যারা শস্য কুড়িয়ে নেয়, এইরকমভাবে কিন্তু দেখানো হচ্ছে, একজন ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে, তাকে কিন্তু পার্সনিফাই করা হচ্ছে। তো এই কবিতাতে কিন্তু, সমস্ত কবিতাতে আমরা কিন্তু এরকমই দেখতে পাচ্ছি, অটামকে উদ্দেশ্য করে, অটামের কে পার্সনিফাই করে তিনি এই কবিতাটা লিখছেন, যেটা তার মানে কাব্যিক জীবনে অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন হয়ে থাকছে। তো আশা করছি ইন্ট্রোডাকশনটা তোমাদের নোটস লেখার সময় একটু হলেও কাজে লাগতে পারে। এবার চলো এর যে লাইন বাই লাইন অ্যানালিসিসটা রয়েছে সেই দিকটাতে যাওয়া যাক। সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, তার মানে এই যে সিজন অর্থাৎ অটাম, শরৎ ঋতু, এটা কেমন না সিজন অফ মিস্ট। মিস্ট মানে বুঝতেই পারছো, কুয়াশা, শিশির, এই সমস্ত পুরোপুরিভাবে কুয়াশাচ্ছন্ন একটা সিজন। অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, মেলো অর্থাৎ রাইপ, পাকা, ফলের সময়। এবার এখানটাই একটু ভূগোল নিয়ে আলোচনা করা যাক, আমি এখন ইংরেজি স্যার থেকে ভূগোলের স্যার। দেখো, আমাদের এখানে যে শরৎকাল আসে এবং ইংল্যান্ডে যে শরৎকাল আসে সেটা না পুরোপুরিভাবে ডিফারেন্ট, মানে পুরোপুরি না হলেও বেশ খানিকটা ডিফারেন্ট। আমাদের যে শরৎকাল তা কিন্তু ততটা মানে ঠান্ডা নয়, কিন্তু ইংল্যান্ডের যে শরৎকাল সেটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। এই সময় থেকে মোটামুটিভাবে পাতা যে মানে ফেড কালার হওয়া সেটা শুরু হয়ে যায়, পাতা ঝরতে থাকে, এই সমস্ত কিন্তু যেমন দেখতে পাওয়া যায়, সাথে সাথে এই সময় গাছে গাছে ফল পাকে সেখানে, ঠিক আছে? বিশেষ করে মনে রাখবে আপেলের যে গাছগুলো হয় সেই আপেল গাছগুলো কিন্তু আপেল পাকতে থাকে এই সময়। আমাদের এখানেও দেখবে দুর্গাপুজোর সময় সময় আপেল ওঠে, তাই না? কিন্তু আমাদের আবহাওয়াটা একটু মানে চিন্তা করে দেখো, দুর্গাপুজোর সময় আবহাওয়াটা কেমন হয় শরৎকালের দিকে? এত প্যাচ প্যাচে গরম লাগে যে মানে মানে ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে ঘেমে নে একদম, নতুন জামাকাপড় পরে একদম জামাকাপড়ের অবস্থা একসা মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। কিন্তু সেখানে কিন্তু তেমন নয়, সেখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা ওয়েদার থাকে। মানে আমাদের এখানে মোটামুটিভাবে শীতের শেষে বসন্ত যেমন, ওদের ওখানে শরৎকালটাও কিন্তু ঠিক তেমন। আমাদের যেহেতু শরতের আগে বর্ষাকালটা চলে আসে বলে একটু হিউমিডিটিটা বেশি থাকে, ঠিক আছে? সেখানে কিন্তু হিউমিডিটিটা একদম থাকে না বললেই চলে, কারণ ওটা যেহেতু মোটামুটিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পড়ে, সেই জন্য ওদের ওখানে কিন্তু শীতের সময় বৃষ্টিটা হয়, ঠিক আছে? তাহলে কী বলা হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে সিজন, কেমন সিজন না মিস্ট, ভোরের বেলা বেশ কুয়াশা টুয়াশা পড়ে, এবং মেলো ফ্রুটফুলনেস মানে এই সময় পাকা পাকা ফলের সময়। ক্লোজ বুজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিওরিং সান, এবং এই সময় যে ম্যাচিওরিং সান, এখানে সানকে কিন্তু এটা বলা যায় ট্রান্সফার ডেপিথেট করা হলো। সান কী করছে, সান হচ্ছে গিয়ে কিন্তু মানে ম্যাচিওরিং সান মানে কিন্তু এখানে সান ম্যাচিওর হচ্ছে তা কিন্তু কখনোই নয়, সান ম্যাচিওর করতে হেল্প করছে, ঠিক আছে? মানে এই যে ফলগুলোকে সেগুলোকে ম্যাচিওর করছে, পাকাচ্ছে, ঠিক আছে? সেই যে সূর্যের আলোতে এই ফলগুলো আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং আস্তে আস্তে পেকে যায়, তো সেটাই কিন্তু বলা হচ্ছে এখানটায়। ওকে, তো বলা হচ্ছে এই যে ক্লোজ ব্রুজুম ফ্রেন্ড মানে অত্যন্ত আন্তরিক একজন বন্ধু, মানে খুব কাছের একজন বন্ধু অফ দ্য ম্যাচিওরিং সান, এই পাকিয়ে দেওয়া যে সূর্য, সূর্যের আলো, সেই আলোর, ঠিক আছে? কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস, তো এখানে একটা কনস্পায়ারিং কথাটা ইউজ করছে। এবার কনস্পায়ার বা কনস্পিরেসি এই কথাটা কিন্তু নেগেটিভ কথা, কিন্তু এখানটাই সেটা ভাবলে আমাদের চলবে না। এখানে কিন্তু কনস্পিরেসি বা কনস্পায়ারিং এই কথাটাকে ইউজ করা হয়েছে পজিটিভ দিক দিয়ে, মানে এই সূর্য এবং এই যে সিজন এরা মিলে কী করে, এরা মিলে কনস্পিরেসি করে, একটা ইয়ে করে, হচ্ছে গিয়ে প্ল্যান করে কি করবার না, এই যে ফলগুলো রয়েছে ফলগুলোকে পাকানোর, ঠিক আছে? এবং গাছে গাছে ফলে ফলে ভর্তি করে দেওয়ার, মানে যাতে করে হাউ টু লোড মানে গাছগুলোকে কমপ্লিটলি ল্যাডেন উইথ রাইপ ফ্রুটস অ্যান্ড উইথ ব্লেস, মানে অবভিয়াসলি গাছে যদি ফল হয় সেটাকে তো ব্লেসিং, আশীর্বাদ হিসেবেই দেখা যায়, তাই কি না? তো বলা হচ্ছে শরৎ ঋতু এবং সূর্য এরা দুজন মিলে কনস্পিরেসি করে যেন ফলগুলোকে পাকায়। উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, মানে সেই যে ভাইনগুলো অর্থাৎ সেই যে লতা গুল্মগুলো, মানে আঙুল লতা হতে পারে বা যে সমস্ত আরও লতানে গাছ রয়েছে যেগুলো লতানে গাছে ফল হয়, ধরে নাও লাউ, কুমড়ো, এই জাতীয় গাছও রয়েছে, সেই সমস্ত গাছগুলো যেইগুলো থ্যাচ ইভস, থ্যাচ ইভস অর্থাৎ সে যে কুঁড়ে ঘরগুলো হয়, মানে থ্যাচ কাভার্ড রুফস যেগুলো রয়েছে, এবং ইভস মানে হচ্ছে গিয়ে
সেই ছাঁচা, ঠিক আছে? ছাঁচা বুঝো তো, মানে পাঁচিলের উপর থেকে ছাদের যে অংশটা খানিকটা নেমে যায় ঢালটা, সেটাকে ছাঁচা বলে। তো সেই বরাবর যে সমস্ত গাছগুলো উঠে যায় বা মাটির ঘরের চালের চালার উপরে যে সমস্ত লতানে গাছগুলো দেখতে পাওয়া যায় সেইগুলোতে ফ্রুট আসে, ফল আসে। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ। তো এই যে মানে এত আপেল ধরে, যেটা আমি একটু আগেই বললাম যে শরৎকালে আপেল পাকে, তো আপেলের ওয়েটে গাছের অবস্থা এমন হয় যে টু বেন্ড মানে পুরোপুরিভাবে বেঁকে যায়। এবং কি হচ্ছে না, দ্য মস্ট কটেজ ট্রিজ, এই যে গাছগুলো রয়েছে, সেই কটেজ ট্রিজগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু মস, শ্যাওলার আস্তরণ পড়ে যায়। ইংল্যান্ডে যেহেতু আবহাওয়াটা একটু এরকম টাইপের, সেই জন্য কিন্তু বেশিরভাগ যে বড় বড় গাছগুলো সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই মসি, মানে মস কভার্ড পুরোপুরি। আর পুরনো গাছ তো শ্যাওলা জমে যায়, ওকে? আর অ্যাপেল জাতীয় মানে আপেল জাতীয় গাছে কিন্তু খুব পরিমাণে মস জন্মায়, তো শ্যাওলা জন্মায়। তো এইরকমই গাছগুলোর কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা বুঝতেই পারছো এই যে একটা ইংল্যান্ডের একটা গ্রামীণ পরিবেশ, একটা রাস্টিক এরিয়া, এবং সেই এলাকার যে গাছপালা প্রকৃতি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তিনি এখানে বর্ণনাটা দিচ্ছেন, মানে যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, এবং ফলগুলোকে কী করে, পাকিয়ে দেয় একদম কোর অবধি, মানে ভেতর অবধি পুরোপুরি পাকিয়ে দেয় সুন্দর করে। টু সুয়েল দ্য গোড, গোড অর্থাৎ এই লাউ জাতীয় শস্য যেগুলো, মানে লাউ জাতীয় ফসল যেগুলো, সেইগুলোকে সুয়েল ফুলিয়ে দেয়, মানে বড়ো করে দেয়, লাউ কুমড়ো এগুলোকে বড়ো করতে সাহায্য করে। অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেল সেলস, এবং হ্যাজেল নাট যেটা হয় বাদামগুলো, সেইগুলোকে প্লাম্প করে দেয়, ফুলিয়ে দেয় উইথ সুইট কার্নেল, এবং ভেতরে যে বাদাম অংশটা সেটাকে অত্যন্ত মিষ্ট করে দেয়। টু সেট বাডিং মোর, এবং কী করে না আরও যাতে করে হয় সেটার মানে সেইভাবে তো প্রস্তুত করে রাখে। অ্যান্ড স্টিল মোর, আরও কী বলা হচ্ছে, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, এবং আরও এই সময় প্রচুর পরিমাণে কি, শুধু যে ফল তা কিন্তু নয়, ফুলও প্রচুর ফোটে, ফর দ্য বিজ, কাদের জন্য না, মৌমাছিদের জন্য। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেইজ উইল নেভার সিজ, মানে তারা সেই ফুল থেকে কিন্তু মধু শুষতেই থাকে, কতদিন অবধি, আনটিল ততদিন পর্যন্ত, যতদিন না তাদের মনে হয় যে এই গরমের দিন মানে শেষই হবে না, কারণ গরমকালে সেখানে ফুল ফোটে, শীতের সময় তো ফুল ফোটে না, আমরা জানি বরফে পুরো আচ্ছাদিত হয়ে যায় সেই এলাকা। তো স্বাভাবিকভাবেই তাদের মনে হয় যে এতদিন ধরে আমরা মধু সংগ্রহ করে যাচ্ছি, মধু নেওয়া যেন শেষই হচ্ছে না, এবং সেটা যেন ক্রমাগত যেন এই গরমের দিনটা চলতেই থাকবে। এইরকম যখন তাদের মানে চিন্তাভাবনা আসবে, তখনই কেবলমাত্র হচ্ছে গিয়ে এই ফুল ফোটা বন্ধ হবে, এতদিন ধরে মানে তারা সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে যাবে, পরিপৃক্ত যাকে বলে, অর্থাৎ তারা কমপ্লিটলি স্যাটিসফাইড হয়ে যাবে এই বীজরা, ওকে? ফর সামার হ্যাজ ওভার ব্রিমড দেয়ার ক্ল্যামি শেলস, কারণ সামার কী করেছে, গ্রীষ্মকালে তারা এত মধু সংগ্রহ করেছে যে সেটা ওভার ব্রিমড, মানে সেটা হচ্ছে গিয়ে কিনারাটা সেটা উপচে পড়ছে যেন, উইথ ক্ল্যামি শেলস, ক্ল্যামি অর্থাৎ অত্যন্ত চটচটে, মধু জানো কেমন হয়, চটচটে হয় অত্যন্ত, এই যে, এবং তাদের যে শেলসগুলো রয়েছে, কুঠুরিগুলো রয়েছে মৌমাছির, সেইগুলো যেন চটচটে হয়ে গেছে, মানে মৌমাছিগুলো মধু দিয়ে সম্পূর্ণ তাদের যে বিহাইভটা রয়েছে, মৌচাকটা রয়েছে, সেটাকে সম্পূর্ণ ভর্তি করে রেখেছে। তো আজকে আমি ফার্স্ট স্ট্যান্জাটাই শুধু আলোচনা করলাম, এর পরের ভিডিওতে সেকেন্ড আর থার্ড যে স্ট্যান্জাটা রয়েছে সেই আলোচনা করে দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কাজে লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরে যে দুটো স্ট্যান্জা রয়েছে সেটা আমি খুব শিগগির নিয়ে আসছি। ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো, সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।